একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আব্দুল লতিফ আজ ভোর 5টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় রোজ শুক্রবার সকাল 11:30 17 নভেম্বর 2023। আব্দুল লতিফের জন্ম আঙ্গারিপাড়া। তার শৈশবকাল কাটে আঙ্গারিপাড়ায়। বড়মহাটি সবুজপাড়া জামে মসজিদে তিনি দীর্ঘ 25 বৎসর মুয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চোখে দেখতে পেতেন না, তারপরেও সব কিছু করতেন। আমি শৈশব থেকে দেখে আসছি তিনি অনেক হাদিস জানতেন, সুরা পাঠ করতেন এবং কোরআন শরীফও তিলাওয়াত করতেন। তিনি কখনও রোজা ছাড়তেন না এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কখনও মিস হতো না। তিনি কখনও খারাপ ব্যবহার করতেন না কারোর সাথে, সবসময় হাসি খুশি থাকতেন। আমার দেখা সবথেকে ভালো মানুষ ছিলেন আব্দুল লতিফ মামা। আব্দুল লতিফ মামা স্ট্রোক করে প্রায় দীর্ঘ 2 বৎসর পড়েছিলেন। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আঙ্গারিপাড়া ঈদগাহ ময়দানে। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। তার জীবনের একটি ঘটনা বলি শুনুন। তিনি একদিন যাচ্ছিলেন আঙ্গারিপাড়া থেকে গোপালপুরের উদ্দেশ্যে। আঙ্গারিপাড়া ব্রিজের মাঝামাঝি যাওয়ার পরে ট্রেন চলে আসে। সে অন্ধ ছিল কিন্তু বুদ্ধিটা ভালো ছিল। সে রেল লাইনের খুঁটির সাথে লাঠিটা বাঁধাই ঝুলেছিল। ট্রেনটি চলে যাওয়ার পরে আবার সে লাঠি ধরে উপরে উঠে আসে, এভাবেই সে বেঁচে যায়। আব্দুল লতিফ মামা যদি কারো কাছে কোনো ভুল করে থাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য বেশি বেশি দোয়া করবেন।